অপর পারে যাওয়া যেই কথা, নদীর প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করা একই কথা, কারণ দুটো অতিক্রম সে একই সময় করছে। আসল তার দূরত্ব কর্ণ বরাবর, এইটুকু অতিক্রম করতে তার টি সময় লাগছে, তাই টি সময়ে সে কর্ণ বরাবর যে দূরত্ব অতিক্রম করছে ওই একই সময় সে নদীর এপার থেকে ওপারে যাচ্ছে। এই সেন্সে দুইটা দূরত্বের জন্য সময়টা আমরা সমান ধরে নিচ্ছি। তাহলে অনুভূমিক দূরত্ব যাকে আমরা এক্স ধরছি, এই এক্স সমান সমান কি লিখেছি, লব্ধি বেগের অনুভূমিক উপাংশ গুণন নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়। এখন বলতো লব্ধি বেগের অনুভূমিক উপাংশ কি ছিল? আর কস থিটা ছিল, ওই যে সমীকরণ নাম্বার 3, এই যে আর কস থিটা ইনটু টি এর মান, টি এর মান। তাহলে আর কস থিটা এর মান আমরা দেখেছি পি প্লাস কিউ কস আলফা ইনটু নদী পার হওয়ার সময় হলো টি। এভাবে আমরা সমীকরণ নাম্বার 7 অথবা 8 ব্যবহার করে অনুভূমিক বা তীর বরাবর দূরত্বকে নির্ণয় করতে পারবো। এখন যদি আমরা সরাসরি দূরত্ব নির্ণয় করতে চাই, অর্থাৎ লব্ধি বেগের সাপেক্ষে সে কত দূরত্ব অতিক্রম করেছে, এই কর্ণের দূরত্ব যদি বের করতে চাই, তার মানে কোণাকোণি বরাবর অতিক্রান্ত দূরত্ব, যে উক্ত সময় ওই একই সময় সে কোণাকোণি দূরত্ব অতিক্রম করবে কতটুকু, মনে করি সেই দূরত্ব হলো এস। তাহলে এস সময় সমান কত হবে? বেগ ইনটু সময়। বেগ বলতে কোন বেগ বুঝাইবে? লব্ধি বেগ বুঝাবে। তাহলে লব্ধি বেগ ইনটু তার সময়কে দিয়ে গুণ করলে পরে আমরা কোণাকোণি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যখন নৌকাটি সূক্ষ্ম কোণে যাত্রা করবে, মানে 90 ডিগ্রির চাইতে কম কোণে যাত্রা করবে, সেই ক্ষেত্রে আমরা কিছু রাশিমালার প্রতিপাদন করলাম। তার মধ্যে একটা হলো যে লব্ধি বেগের রাশিমালা, আরেকটা হলো যে সে কত কোণে এই পার থেকে ওই পারে পৌঁছাবে। আবার অনেক সময় দেখা যায় সরাসরি ওই দুটো ফর্মুলা ছাড়াও আমরা বের করতে পারি, সেক্ষেত্রে উপাংশিক বিভাজন নীতি ব্যবহার করতে হবে। তাহলে লব্ধি বেগের অনুভূমিক উপাংশ যেটা আর কস থিটা, আর যেটা থেকে স্রোতের তীর বরাবর নিয়ে যাবে, আর লব্ধি বেগের উল্লম্বিক উপাংশ আর সাইন থিটা, দ্যাট ইজ কিউ সাইন আলফা, এটা তাকে এপার থেকে ওই পারে টেনে নিয়ে যাবে। নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় টি, দ্যাট ইজ ইকুয়ালস টু নদীর প্রস্থ মানে ডি ডিভাইডেড বাই লব্ধি বেগের উপাংশ উল্লম্বিক উপাংশ আর সাইন থিটা, অথবা টি সমান সমান নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকা বা স্রোতের বেগের উল্লম্বিক উপাংশ কিউ সাইন আলফা। এই দুটোর যে কোনো একটা দিয়ে আমরা নদী পারাপারের প্রয়োজনীয় সময়কে নির্ণয় করতে পারব। আর স্রোতের দিক বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, যে লব্ধি বেগের উল্লম্বিক উপাংশ গুণন নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়। তাহলে তার মান হলো আর কস থিটা ইনটু টি, অথবা আর কস থিটার মান যেটা আছে পি প্লাস কিউ কস আলফা, সেই মানটা এখানে বসিয়ে দিলে, টি এর মান সমীকরণ নম্বর 5 বা 6 থেকে বসিয়ে দিলে আমরা স্রোতের দিক অতিক্রান্ত অনুভূমিক দূরত্বকে নির্ণয় করতে পারবো। এবং একই সময়ে তার কোণাকোণি অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়ে থাকে, তাহলে এস সমান সমান আমরা লিখতে পারবো তার লব্ধি বেগের মান গুণন প্রয়োজনীয় সময়, যে সময়টা আমরা সমীকরণ নম্বর এই যে 5 বা 6 থেকে বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় এরকম হয় প্রশ্নের চাহিদার প্রেক্ষিতে যে এখন সে স্রোতের তীর বরাবর যাত্রা শুরু করছে, সরি মানে কোণাকোণি ভাবে যাত্রা শুরু করবে কিন্তু পোষাবে, কিন্তু সে যাত্রা শুরু করবে কি সোজাসুজি বা আড়াআড়ি ভাবে যাত্রা শুরু করবে, সোজাসুজি অথবা আড়াআড়ি অথবা মানে তীর বরাবর সোজা বিপরীত দিকে যাত্রা শুরু করা, এই এই সবগুলোর কথা একই। সেটা কি? যে স্রোতের বেগ এবং সাঁতারু বা নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা শুড বি 90 ডিগ্রি, অর্থাৎ কিউ এবং পি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি হয় তাহলে লব্ধি বেগ সূক্ষ্ম কোণ হবে, তার মানে 90 ডিগ্রি চাইতে কম কোণে, থিটা এর মান তার চাইতে কম হবে, এই কোণে সে অপর পারে পৌঁছাবে, এই কোণে সে অপর পারে পৌঁছাবে। এখন এই যেখানে আমরা সমীকরণ 1 থেকে 9 পর্যন্ত যে সমস্ত সমীকরণ লিখেছিলাম ওই সমস্ত সমীকরণে এই শর্তগুলি আমরা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে লব্ধি বেগের যে মান সেই মানের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা ছিল, কিন্তু বর্তমান শর্ত অনুসারে আলফার মান হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি বসিয়ে দিই তাহলে লব্ধি বেগের মান কত পাওয়া যাবে? আর সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার বর্গমূল। এই মানটি আমরা এখানে পিথাগোরাসের নিয়ম ব্যবহার করেও বের করতে পারবো।
দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, যে কোনো একটা ত্রিভুজকে ব্যবহার করে আমরা লব্ধির মানকে এই আর কে অতিভুজ ধরে আমরা পি এবং কিউ এর মান ধরে নিয়ে বের করতে পারব। ট্যান থিটা কত আসবে? ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি ধরো আর মানে আমরা কাজ করতে পারবো, অথবা ট্যান থিটার যে ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে থিটা এর মান আলফা এর মান 90 ডিগ্রি যদি বসিয়ে দিই তাহলে সেই একই জিনিসে আসবে যে কিউ বাই পি। হ্যাঁ, এখন থিটা এর মান কত আসবে? ট্যান ইনভার্স কিউ বাই পি। কিউ মানে কত? কিউ মানে হলো নৌকার বেগ ডিভাইডেড বাই স্রোতের বেগ। এই তো তাদের মান বসিয়ে দিলে এই সূত্র থেকে আমরা দিককে নির্ণয় করতে পারবো। এখন আসি এই ক্ষেত্রে লব্ধি বেগ আর এর অনুভূমিক উপাংশ কত হবে, কোনগুলি বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আর কস থিটা সমান সমান পি। তার মানে এই ক্ষেত্রে স্রোতের বেগটাই লব্ধি বেগের অনুভূমিক উপাংশ হিসেবে কাজ করবে, এবং নৌকা বা সাঁতারুর বেগ লব্ধি বেগের উল্লম্বিক উপাংশ হিসেবে কাজ করবে। অর্থাৎ আর কোনো অনুভূমিক উপাংশের ক্ষেত্রে স্রোতের বেগের কোনো অংশ এখানে কাজ করছে না, এবং উল্লম্বিক উপাংশের ক্ষেত্রে স্রোতের লব্ধি বেগের ক্ষেত্রে নৌকার বেগের কোনো অংশ কাজ করছে না, যেহেতু আর কস থিটা সমান সমান পি। কিন্তু আর সাইন থিটা সমান সমান কিউ, এখানে পি এর কোনো অংশগ্রহণ নাই ডান পাশে, তার মানে স্রোতের বেগ এখানে অনুপস্থিত, স্রোতের বেগের কোনো অংশ এখানে কাজ করছে না। অর্থাৎ উভয় ক্ষেত্রে স্রোতের বেগ এবং নৌকার বেগ যথাক্রমে লব্ধি বেগের অনুভূমিক এবং উল্লম্বিক উপাংশ হিসেবে ব্যবহৃত হবে। এখন আসি নৌকা পার হওয়ার জন্য প্রয়োজনীয় নৌকার কতটুকু সময় লাগবে। তাহলে নদী পার হওয়ার জন্য তার প্রয়োজনীয় সময় আমরা দেখতে পাচ্ছি ওই আগের ফর্মুলাই আছে যে নদীর প্রস্থ ডিভাইডেড বাই লব্ধি বেগের উল্লম্বিক উপাংশ ডি ডিভাইডেড বাই আর সাইন থিটা। আমরা সমীকরণ 10 এবং 11 থেকে এই মানগুলি বের করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারি, অথবা নদীর প্রস্থ ডিভাইডেড বাই নৌকা বা সাঁতারুর বেগের উল্লম্বিক উপাংশ ডি ডিভাইডেড বাই কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। সেক্ষেত্রে তোমাকে আলাদা করে লব্ধি বেগ আর থিটা এর মান কোনো কোনো ক্ষেত্রে বের করার প্রয়োজন হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানকার একটা স্পেশাল কেস আছে, বিশেষ ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা কি? আমরা দেখতে পাচ্ছি একজন সাঁতারু বা একজন একটা নৌকা যদি নদীর মানে তীরের সাথে সোজাসুজি বা আড়াআড়ি রওনা হয় তাহলে তার কোণের মান আলফা হচ্ছে, মানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সূত্রের মধ্যে যদি আলফার মান 90 ডিগ্রি বসাই, আলফার মান 90 ডিগ্রি বসালে পরে এটা কত হয়ে যাচ্ছে? শুধু ডি বাই কিউ হয়ে যাচ্ছে। আবার এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি নদীর পার এবং নৌকার বেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় টি, এইটি শুধুমাত্র সাইন আলফার উপর নির্ভরশীল থাকবে। তার মানে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইন আলফা। তাহলে টি এর মান সবচেয়ে কম কখন হবে? যখন সাইন আলফা এর মান সবচেয়ে বেশি হবে। আর টি এর মান সবচেয়ে বেশি কখন হবে? যখন সাইন আলফা এর মান সবচেয়ে কম হবে। তো সবসময় আমরা চাই যে আমাদের নদী পারাপারের সময়টা কম হোক। তাহলে সবচেয়ে কম কখন হবে? যখন সাইন আলফা এর মান সবচেয়ে বেশি হয়। আর আমরা জানি সাইন আলফা এর মান সবচেয়ে বেশি হলো 1, দ্যাট ইজ সাইন আলফা সমান সমান 1 যখন হবে তখন আলফা এর মান 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এ থেকে বুঝতে পাচ্ছি অনেক সময় অঙ্কে চায় যে ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য তাকে কি ব্যবস্থা নিতে হবে। তাহলে আমরা বুঝবো এই 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 কন্ডিশন গুলি লেখার পরে লিখবো যে ন্যূনতম সময় নদী পার হতে হলে তাকে স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে বা সমকোণে তাকে যাত্রা করতে হবে। এখন আসি ওই স্রোতের দিকে তার অতিক্রান্ত দূরত্ব কত। স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব এ দেখতে পাচ্ছি যে x সমান সমান মূল যে ফর্মুলা ছিল যে x সমান সমান r cos থিটা ইনটু t অথবা x সমান সমান p প্লাস q cos আলফা, এই মানটার মধ্যে যদি আমরা সংশ্লিষ্ট রাশিগুলি বসিয়ে দিই তাহলে পাচ্ছি x সমান সমান r cos থিটা ইনটু t অথবা x সমান সমান pt, যেখানে এটা এখান থেকে পাচ্ছি r cos থিটা সমান সমান p। t এর মান
টি এর মান আমরা কোথা থেকে পাবো? টি এর মান আমরা এই 14 বা 15 থেকে বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা একটা রাশি পাচ্ছি, সেটা কি যে টি এর মান যদি ডি বাই আর সাইন থিটা বসিয়ে দিই তাহলে আর আর কাটা যাবে, কস থিটা বাই সাইন থিটা, তার মানে ডি বাই ট্যান থিটা হচ্ছে, তার মানে ট্যান থিটা, অনেক সময় ট্যান থিটা সমান সমান আমরা এই রাশি থেকেও সংশ্লিষ্ট রাশিগুলি বের করতে পারবো, যদি আমার ট্যান থিটা জানা থাকে, অথবা ট্যান থিটা যদি আমার জানা থাকে তাহলে এক্স অনুভূমিক দূরত্বের সাপেক্ষে প্রস্থের রেশিও সময় বের করতে হতে পারে। কোনাকড়ি অতিক্রান্ত দূরত্ব কত হবে? লব্ধি বেগ ইন্টু নদী পারাপারের প্রয়োজনীয় সময়, লব্ধি বেগ ইন্টু নদী পারাপারের প্রয়োজনীয় সময়। থার্ড কেস, তৃতীয় ক্ষেত্র, সেটা কি? এখন সে নদী পার হবে স্থূল কোণে, তার মানে 90 ডিগ্রি কোণের সাথে বেশি কোণে সে রওনা হবে, অর্থাৎ স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। সেই ক্ষেত্রে কি হবে? সে সোজাসুজি বা আড়াআড়ি যদি তাকে পৌঁছাতে হয়, শর্ত দিচ্ছি, তাকে কি করতে হবে? নৌকাকে যদি সোজাসুজি, ঠিক সোজাসুজি বা আড়াআড়ি পৌঁছাতে হয় তাহলে থিটার মান অর্থাৎ লব্ধি বেগের মান স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি হওয়া, সোজাসুজি আড়াআড়ি পৌঁছানো, এই যে পৌঁছানো বলতে বোঝাবে থিটার মান 90 ডিগ্রি, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হতে হয় আলফার মান তার চাইতে বেশি হইতে হবে, স্থূল কোণে রওনা হইতে হবে। এখন আমরা কি করব? পূর্বের যে সমীকরণ ছিল সেই সমীকরণগুলিতে, প্রথম ক্ষেত্রে যে সমস্ত সমীকরণ আমরা দেখেছি সেই সমস্ত সমীকরণগুলিতে থিটার মান 90 ডিগ্রি বসাবো। এখানে বুঝতেই পারছি লব্ধি বেগ আর সমান সমান যেটা থাকবে পি কিউ অথবা কজ আলফা কোনোটাই বিলটির মান নাই, সেক্ষেত্রে লব্ধি বেগের মান আমরা এভাবে নির্ণয় করতে পারি। আরেকটা কি আসতে পারে? উল্লম্বিক উপাংশ, তার মধ্যে থিটার মান 90 ডিগ্রি বসাই দিলে পরে আমরা কি করতে পারি? দেখতেছি যে কিউ কজ আলফা সমান সমান মাইনাস পি হচ্ছে, তার মানে নৌকার বেগের তীর বরাবর উপাংশ সমান সমান স্রোতের বেগের বিপরীত রাশি, এটা হওয়াটাই স্বাভাবিক, ছবি থেকে তাই বোঝা যাচ্ছে, মানে বিপরীত দিকে স্রোতের বেগের বিপরীত দিকে, বিপরীত দিকে নৌকার বেগের কজ উপাংশ কাজ করবে, অর্থাৎ স্রোত যাচ্ছে ডান দিকে আর কজ এর উপাংশ, কিউ এর কজ উপাংশ বাম দিকে যাচ্ছে। এই মানটা লব্ধি বেগের মান কিউ কজ আলফা সমান সমান টি, এটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান পাওয়া যাবে √ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, তার মানে এই যে কিউ কস আলফা এই জায়গাতে মাইনাস পিটা বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আর এর মান এইটি পাওয়া যাবে। আবার যদি আমরা এখানে ছবি থেকে দেখতে পাচ্ছি দুইটা সমকোণী ত্রিভুজ আছে, যেখানে অতিভুজ হইল স্রোতের বেগ, নৌকার বেগ, অতিভুজটা হলো নৌকার বেগ, তাহলে এই অতিভুজকে ধরে পিথাগোরাসের সূত্র থেকেও আমরা এটা পেতে পারি, এই মানটা পেতে পারি। পুনরায় এই সমীকরণ থেকে কিউ কজ আলফা থেকে আমরা পেতে পারি কজ আলফা সমান সমান মাইনাস পি বাই কিউ, তার মানে আলফা অর্থাৎ নৌকার বেগ স্রোতের বেগের মধ্যবর্তী কোণ এটা সমান সমান হবে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ, তার মানে স্রোতের বেগ এবং নৌকার বেগের রেশিও করে তাদের মাইনাস নিয়ে তাদেরকে কজ ইনভার্স করলে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আমরা পেতে পারি। এখন এখানকার একটা বিশেষ শর্ত কি? যে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে হবে, অর্থাৎ সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়া লাগবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এই ছবিতে যতগুলি রেখা আছে এপার থেকে ওপার বরাবর যতগুলি রেখা আছে সমস্ত রেখার মধ্যে সবচেয়ে ছোট রেখা কোনটি? লব্ধি বেগ নির্দেশকারী রেখা, যেটা প্রস্থ নির্দেশ করছে, তার মানে নদীর প্রস্থ বরাবর সরাসরি যে দূরত্ব ঠিক অপর পারে পৌঁছানোর জন্য যে শর্ত, এই দূরত্বটাই হবে সবচেয়ে কম দূরত্ব। তাহলে এই সবচেয়ে কম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব নদী পার হওয়ার অর্থ হচ্ছে থিটার মান 90 ডিগ্রি হইতে হবে। তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি পাচ্ছি? আর সমান সমান কিউ কজ আলফা, তার মানে লব্ধি বেগ হবে নৌকার বেগের উল্লম্বিক উপাংশের সমান। তাহলে এক্ষেত্রে তার নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় কত হবে? কমন সূত্র হলো নদীর প্রস্থ ডিভাইডেড বাই লব্ধি বেগের উল্লম্বিক উপাংশ, তার মানে টি সমান সমান ডি বাই আর, তার মানে টি সমান সমান √ কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, এটা একটা সূত্র হতে পারে। আর একটা হতে পারে টি সমান সমান নদীর প্রস্থ
divided by nauka ba sakarur beger ulombik upangsho, that means d divided by q sin alpha. আবার উক্ত সময়ে নদীর তীর বরাবর সে কোন দূরত্ব অতিক্রম করে কিনা দেখা যাচ্ছে যে উক্ত সময়ে স্রোতের দিক বরাবর অনুভূমিক দূরত্ব হলো রোগদি বেগের অনুভূমিক উপাংশ ইন্টু নদী পার হওয়ার প্রয়োজনের সময়। এখন রোগদি বেগের অনুভূমিক উপাংশ কত? আর কস থিটা, কিন্তু কস থিটা তো 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মান তো শূন্য, যার জন্য দেখা যাচ্ছে এক্স এর মান 0। অর্থাৎ যখন কোন নৌকা অথবা কোনো সাঁতারু স্থূলকোণে যাত্রা শুরু করে তাহলে সে নদীর পার বরাবর বা স্রোতের দিকে কোনো অনুভূমিক দূরত্ব সে অতিক্রম করতে পারবে না। গাণিতিকভাবে আমরা সেটা দেখাচ্ছি। আবার উক্ত সময়ে যদি কোনাকোনি দূরত্ব অতিক্রম করতে হয়, মানে লব্ধি বরাবর, লব্ধি যে বেগটা নির্দেশ করছে, লব্ধি বেগ নির্দেশকারী যে রেখা সোজাসুজি প্রস্থ বরাবর, সেটা কত হবে? সেই দূরত্বটা হবে যে এস সমান সমান আর ইন্টু টি, অর্থাৎ লব্ধি বেগের মান গুণন নদী পার হওয়ার প্রয়োজনের সময়। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ভেক্টর রাশির বিয়োগ সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যে টপিকটা আলোচনা করলাম এই টপিকের উপরে দুই একটা অঙ্ক আমরা দেখার চেষ্টা করব আগামী ক্লাসে, এবং সাথে সাথে ভেক্টর বিয়োগটাও দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সামন্তরিকের সূত্রের এবং ভেক্টর বিভাজন সূত্রের দুই একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম, যে আলোচনাগুলি আমাদের খুব দরকার ছিল। অনেক সময় শুধু সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে চলে যাই, কিন্তু বিস্তারিত আমরা এর ভিতরে আমরা যাই না। তো সেই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করব। আজকে আমরা এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। কারোর কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা? আল আমিন বা মেহেদি হাসান? আচ্ছা, তোমাদের কিছু জিজ্ঞাসা? না স্যার, জিজ্ঞাসা নেই। এমনি কোনো পয়েন্টে বুঝতে পারো না এরকম কিছু আছে কি? না স্যার, বুঝছি মোটামুটি সব বলাই। না, বইতে এত বিস্তারিত নাই, কোনো টেক্সট বইতে নাই, এটা আমরা নিজেরা তৈরি করেছি। কনসেপ্টটা আছে বইতে, কিন্তু এত ব্যাপক বিস্তারিত কোনো টেক্সট বইতে আমার জানা মতে নাই। শুধু স্যার বই বলি, তারা অঙ্কের জন্য প্রয়োজনীয় অংশ করে নিয়ে আসছে। আলামিন, কি খবর তোমার? হৃদয়, বুঝতে পেরেছ? জি স্যার, জি স্যার বুঝছি। আচ্ছা, প্রয়োজনীয় অংশ নোট রাখতে সবসময়। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।